সাদা এবং রঙিন লাচ্ছা কিংবা সাধারণ সেমাই, ঈদকে সামনে রেখে বেচাকেনা শুরু হয়ে গেছে এসবের। রাজধানীর কারওয়ান বাজারে খোলা লাচ্ছা সেমাই বিক্রি হচ্ছে প্রকারভেদে 90 থেকে 120 টাকা কেজি দরে, সাধারণ সেমাইয়ের কেজি 50 থেকে 55 টাকা। রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত লাচ্ছা সেমাইও, ওজন ভেদে যা বিক্রি হচ্ছে 30 থেকে 170 টাকায়। লাচ্ছা খোলাটা ওটা আগের মতনই আছে, লম্বা তার একটু রেট বেশি, আমাদের কিনা বেশি হচ্ছে তো আমরা বেশি বিক্রি করতে পারি না, না ওই আগের রেটেই বিক্রি করি। এখন তো বনফুল আর ইয়া ছাড়া তো কোনো মাল নাই, কুলসুম আছে, বনফুল আছে, এগুলাই এগুলা 30 টাকা থেকে 170 টাকা পর্যন্ত আছে আমাদের কাছে। হ্যাঁ, ওজন অনুযায়ী দাম 200 গ্রাম 30 টাকা, আর হলো 800 গ্রাম আছে 170 টাকা। 120 টাকা কেজি নিচ্ছে ভাইয়া, কিন্তু গ্যাস এবার আমি 100 টাকা করে নিছি। এবার এই লাচ্ছি সেমাই ভাইয়া খোলাটাই এবার 120 টাকা করে, এবার 20 টাকারও বেশি বাইরে গেছে। এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা সহ সব মশলার ব্যবহার বাড়ে ঈদে মিষ্টি কিংবা ঝাল খাবার রান্নায়, তাল মিলিয়ে বাড়ে দামও। তবে ব্যবসায়ীরা বলছেন, গেল 2 মাসে এলাচের দাম বেড়েছে সবচেয়ে বেশি। প্রকারভেদে প্রতি কেজি এলাচ এখন বিক্রি হচ্ছে 2100 থেকে 2600 টাকায়, আর দারুচিনি 330 থেকে 350 টাকায়। কোরবানি দিয়ে মশলাগুলোর দাম বাড়ে, রমজানে ঈদে সব মশলার দাম বাড়ে না, কিন্তু এবার রমজানের আগে দাম বাড়ছে, এখনও দাম বেশি, বিশেষ করে আপনার এলাচটা আর দারুচিনি এবার দাম বেশি। 1 কেজি দারুচিনিতে মিনিমাম 50 টাকা বাড়ছে, আর এলাচ তো বেশি, এলাচে 1 কেজিতে প্রায় 400-500 টাকা বাড়ছে। তেজপাতা হলো 150 টাকা কেজি, লবঙ্গ হলো 850 টাকা কেজি বিক্রি করছি আমরা, জয়পুরের লেগা 600 টাকা কেজি বিক্রি করছি। কেজিতে 2-3 টাকা কমেছে সাদা চিনির দাম, প্রতি কেজি চিনি এখন বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকায়, প্যাকেটজাত চিনির কেজি 56 থেকে 58 টাকা, আর দেশীয় লাল চিনি বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়। ইমতিয়াজ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।